নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে একটা আপডেট এবং চেন্নাইন এফসি দলকে নিয়ে একটা আপডেট শেয়ার করা রয়েছে তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা মোহনবাগান দলকে নিয়ে তো মোহনবাগান দলের যে টার্গেট ছিল যে আপুইয়াকে সই করাবে তো আপুইয়াকে তো তারা সই করিয়ে নিয়েছে বাট মোহনবাগান দলের আপুয়াকে সই করানোর পাশাপাশি একটা টার্গেট ছিল যে ছাং থেকেও তারা সই করাবে তো ছাং থেকে সই করানোর জন্য মোহনবাগান দল রকম অফার তো করেছিল না বাট কথাবার্তা বলছিল তো যখনই মুম্বাই সিটিএফসি দল দেখলো যে ছাং থেকেও নেবার জন্য চেষ্টা করছে মোহনবাগান দল তখনই কিন্তু ছাং থেকে রিটেন করার জন্য বা ছাংতের সাথে আরও কিছু বছরের চুক্তি বাড়ানোর জন্য মুম্বাই সিটিএফসি দল তাকে বা ছাং থেকে মুম্বাই সিটিএফসি দল কিন্তু কন্ট্যাক্ট এক্সটেনশনের অফার করে দেয় আর কন্ট্যাক্ট এক্সটেনশনের অফার করে দেয় মোটামুটি মুম্বাই সিটি এফসি দল তারা তারা চাইছে যে তাদের যে সমস্ত স্টার প্লেয়ার রয়েছে যাদের পারফরমেন্স খুবই ভালো তাদেরকে তারা ধরে রাখতে চাইছে তাই মোহনবাগান দলের নজর থাকলেও ছাং থেকে কিন্তু মোহনবাগান দল সই করাতে পারেনি এই একটা কারণেই যে মুম্বাই এফসি দল আপুইয়াকে ছাড়লেও ছাং থেকে ছাড়তে চাইছে না এবং ছাং থেকে যাতে না ছাড়তে হয় তার জন্য কিন্তু আরও কিছু বছরে চুক্তি অফার কিন্তু ছাং থেকে দিয়ে দিয়েছে মুম্বাই সিটি এফসি দল তো ছাংতে কিন্তু মোহনবাগান দলের একদম টার্গেট লিস্টে অবশ্যই ছিল মোহনবাগান দল তাকে সই করানোর জন্য কথাবার্তাও বলছিল বাট মুম্বাই সিটি এফসি দল কিন্তু সেটা হতে দেয়নি কিন্তু আপুয়ার ক্ষেত্রে মুম্বাই সিটি এফসি দল কোনোরকমভাবেই তারা আটকে রাখতে পারেনি আপুয়াকে আপুইয়া কিন্তু নিজেই মোহনবাগান দলে সই করতে চেয়েছিলেন পনেরো তারিখের পর গিয়ে তো সেটা কিন্তু আজকে পুরোপুরি ডিলডান হয়েছে এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব চেন্নাইন এফসি দল কিন্তু ট্রান্সফার মার্কেটে এখনও অবধি থামেনি তারা নতুন আরও একটি ফুটবলার সই করিয়ে নিল নতুন ফুটবলার বলতে তারা কিন্তু সই করিয়ে নিয়েছে হ্যাঁ নতুন একটা বিদেশি প্লেয়ার কিন্তু চেন্নাইন এফসি দল আজকে অফিসিয়ালি সই করিয়ে নিল কিছুদিন আগে এই ফুটবলারটিকে নিয়ে তোমাদেরকে আপডেট শেয়ার করেছিলাম যে চেন্নাইন এফসি দলের নজর রয়েছে তারা কথাবার্তা বলছে উনত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার লুকাস ব্রেমবিল্লা লুকাস ব্রেমবিল্লা তার বর্তমান মার্কেট ভ্যালু কুড়ি দুই কোটি চল্লিশ লাখ টাকা তো তার যে প্রাক্তন দল ছিল সেই দলের সাথে তার এই বছরেই চুক্তি শেষ হয়ে গেছিলো এবং তার সাথে পুরোপুরি ফ্রি প্লেয়ার হিসেবেই তাকে সই করিয়ে নিয়েছে চেন্নাই এফসি দল এবং আজকে কিছুক্ষণ আগেই তার যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেটাও কিন্তু করে দিয়েছে তো এই লুকাস মানে ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ারটিকে তোমরা কিন্তু খেলতে দেখতে পারবে চেন্নাই এফসি দলের জার্সি গায়ে আর তিনি কিন্তু রাফাইল কিবেলারোর রিপ্লেসমেন্ট হিসেবে চেন্নাই এফসি দলে জয়েন করলো